বাচ্চা কোলে নিয়ে মা নেমেছেন বিক্ষোভে। বিক্ষোভে নামতে তো হবেই, দীর্ঘ পাঁচ বছর ধরে মেলেনি বেতন, তাই নিজের সন্তানকে কোলে নিয়ে নেমেছেন বিক্ষোভে। হাজরা মোড়ে মঙ্গলবার দেখা মিলল এমনই করুণ দৃশ্যের। চাকরি হোক বা বেতনের দাবি, সবকিছুর জন্যই এ রাজ্যে বিক্ষোভে নামতে হয়। আর বিক্ষোভে নামলেই মুখোমুখি হতে হয় পুলিশের অতি সক্রিয়তার। কখনো পুলিশের ধাক্কা, আবার কখনো অপরাধীদের মতো চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে। এটাই এ রাজ্যের ভবিতব্য। এতদিন নিয়োগের দাবিতে নেমে পুলিশের ধাক্কা খেয়েছে চাকরি প্রার্থীরা, এবার বাদ পড়ল না শিক্ষকরাও। পাঁচ বছর ধরে মেলেনি নিজেদের প্রাপ্য বেতন, নিজেদের প্রাপ্য চাইলেই তাঁদের স্কুল থেকে বহিষ্কার করা হয়, এমনটাই অভিযোগ তাঁদের। তাই এবার বঞ্চনা থেকে নিজেদের রেহাই দিতে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কম্পিউটার শিক্ষকরা মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তবে হাজরা মোড়ে বাস থেকে নামতেই তাদের পড়তে হয় পুলিশে বাধার মুখে। রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখালে তাদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে। প্রিজন ভ্যানে তোলার সময় তারা চিৎকার করে নিজেদের পাঁচ বছরের বঞ্চনার কথা বলে। বেতন চাই আমাদের, আমাদের যাবি, আমাদের পাঁচ বছর বিনা বেতনে কাজ করছি, আমাদের বেতন দিতে হবে, বেতন চালু করতে হবে। আমরা কম্পিউটার স্কুলের সমস্ত কম্পিউটার যা কাজ হয় সমস্ত কাজ স্কুলে করা হয়। আমি পাঁচ বছর ধরে আমরা বঞ্চিত, পাঁচ বছর ধরে আমরা এইভাবে বঞ্চিত হয়ে আছি। আমাদের দাবি একটাই, আমাদের বেতন বেতন নাই বেতন চাই। আমাদের দাবি একটাই, বেতন নাই বেতন চাই। আমাদের দাবি একটাই, বেতন নাই বেতন চাই। তারা বলছেন আন্দোলন করার জন্য তাদের স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। তাদের নিয়োগ হয়েছিল একটি কোম্পানির মাধ্যমে এবং তারা বলছেন তাদের নিয়োগ সরকার অনুমোদিত, কিন্তু তারপরেও কেন পাঁচ বছর ধরে বেতন দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। আর যখন হাজরা মোড়ে NSI এর যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা প্রতিবাদ জানান পাঁচ বছরের যে বন্ধ বেতন সেটি চালু করার দাবিতে, সেই সময় পুলিশ তাদের আটক করে এবং তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ শুরু হওয়ার আগেই কিন্তু পুলিশ তাদের প্রিজন ভ্যানে তোলে। তাদের দাবি ছিল আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার এবং তাদের যে দাবি দেওয়া সেগুলি মুখ্যমন্ত্রীর কাছে জানানো। বেতনের দাবিতে বিক্ষোভ দেখালে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয় উঠল এমনও অভিযোগ। তবে কি এটাই এ রাজ্যের ভবিতব্য? নিজের দাবি জানালেই পুলিশের অতি সক্রিয়তা? যে মা সন্তান কোলে নিয়ে বিক্ষোভে নেমেছেন, কবে মিলবে সেই সব বঞ্চিত মায়ের প্রাপ্য, সেই উত্তর খুঁজছেন আন্দোলনকারীরা। তারা বলেছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই বেতন চালু করা হবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, কলকাতা নিউজ, কলকাতা।